প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমি তোমাদের মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি শিখিয়েছিলাম। আজ আমি তোমাদের সংখ্যা প্যাটার্নের নির্দিষ্ট সংখ্যা নির্ণয়ের কয়েকটি কৌশল দেখাবো। তো এসো আমরা প্রথমে এক একটা কৌশল একটু দেখে নিই। তো আজ আমাদের পাঠ শিরোনাম হবে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। অর্থাৎ আমাদের তালিকায় কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যা পরবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করব তার কয়েকটা কৌশল আজ আমরা দেখব। তোমাদের বইতে তিনটা কৌশল আছে, আমরা প্রথমে তিনটা কৌশলের সঙ্গে পরিচিত হব। তো প্রথমে দেখো, যদি আমি একটা তালিকার সংখ্যা লিখি তিন, দশ, সতেরো, চব্বিশ, তো এখানে আমাদের তালিকার সংখ্যাগুলো, তো আমাদের তালিকার সংখ্যাগুলো আছে দেখো কত, তিন, সাত, তিন, দশ, সতেরো, চব্বিশ। যদি আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখি, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা কিভাবে নির্ণয় করব, দ্বিতীয় পদের থেকে প্রথম পদ আমরা বিয়োগ করব। তো দশের থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে দেখো কত থাকে, সাত, সতেরোর থেকে যদি দশ বিয়োগ করি সাত, আবার চব্বিশের থেকে যদি সতেরো বিয়োগ করি তাও সাত। অর্থাৎ এইটা একটা কৌশল, যদি আমাদের প্রত্যেকবার পার্থক্য একই হয় তাহলে এই ধরনের সংখ্যা পরবর্তী সংখ্যা নির্ণয় দেখো খুবই সহজ। শেষে যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে যদি আমি পার্থক্যটা যোগ করে দিই তাহলে আমরা পরবর্তী যে কয়টি সংখ্যা বের করতে বলবে আমরা ধাপে ধাপে বের করতে পারবো। যদি এখানে আমরা তিনটা সংখ্যা বের করি দেখো তালিকার পরবর্তী তিনটি সংখ্যা, তাহলে কি করব, চব্বিশ যোগ সাত, আর চব্বিশ আর সাত দেখো যদি আমি যোগ করি তাহলে কত হয় একত্রিশ, আবার শেষ যে সংখ্যা আছে তার সঙ্গে আবার যোগ করবো আমি সাত, তাহলে দেখো কত হয় আটত্রিশ, আবার শেষের যে সংখ্যা আছে আটত্রিশ তার সঙ্গে যোগ করবো সাত, তাহলে দেখো কত হয় পঁয়তাল্লিশ। এভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। তো আমি এখানে তিনটা সংখ্যা নির্ণয় দেখালাম, পরীক্ষার সময় যদি আরো বেশি থাকে তাহলে তোমরা একই পদ্ধতি ব্যবহার করে তোমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে। অর্থাৎ এখানে আমাদের পদ্ধতিটা হচ্ছে যদি পার্থক্যগুলো সমান হয় তাহলে আমরা শেষ যে পদ থাকবে তার সঙ্গে প্রত্যেকবার যে পার্থক্য আছে অর্থাৎ সাত, এখানে আমি সাত রেখেছি, তোমার দুই হতে পারে, তিন হতে পারে, পাঁচ হতে পারে, এই সংখ্যাগুলো শেষ সংখ্যার সঙ্গে যদি পর্যায়ক্রমে যোগ করা হয় তাহলে আমাদের পরবর্তী পদগুলো বের হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের একটা কৌশল। তো আর একটা কৌশল যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে পার্থক্যগুলো সমান, এবার যদি পার্থক্যগুলো অসমান হয় অর্থাৎ নির্দিষ্ট আকারে যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো দেখো এখানে যদি আমি একটা প্যাটার্ন লিখি এক, চার, নয়, ষোলো, তো এখানে তালিকার সংখ্যাগুলো আমাদের কি হবে, তালিকার সংখ্যাগুলো, তো আছে আমাদের এক, চার, নয়, ষোলো। তো এখানে যদি আমি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করি, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তো দেখো কথা হয় চার থেকে যদি আমাদের এক চলে যায় তাহলে থাকে তিন, নয় থেকে চার চলে গেলে দেখো কথা থাকে পাঁচ, ষোলো থেকে নয় চলে গেলে কত থাকে ষাট। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থক্যগুলো প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে, দুই করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পরবর্তী সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে হয় তালিকা তাহলে যে পার্থক্য হবে তার সঙ্গে আমরা যোগ করবো কত, নয়। অর্থাৎ দেখো এইটার সঙ্গে যদি আমি এইটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কোনটা, এইটা, আবার যদি এইটার সঙ্গে আমি এইটা যোগ করি তাহলে পাচ্ছি এইটা, আবার নয়ের সঙ্গে সাত যোগ করলে পাচ্ছি হচ্ছে আমরা পরবর্তীটা, তাহলে ষোলোর সঙ্গে যদি আমরা নয় যোগ করি তাহলে পাবো পরবর্তী সংখ্যাটা। তো দেখো একইভাবে ষোলো সঙ্গে ছিল আমাদের সাত, সাতের সঙ্গে আমি যোগ করেছি দুই, যোগ করলে দেখো কত হয়েছে নয়,
9 আর 16 যদি হয় তাহলে হবে কত 25 এবার দেখো 25 এর সঙ্গে আমি যোগ করব এখানে যত হয়েছিল তার থেকে 2 বেশি অর্থাৎ 9 যোগ 2 তাহলে কত হয় 11 তাহলে দেখো কত হয় 36 তো এইভাবে পরবর্তীতে যদি আমাদের আরো সংখ্যা বের করতে বলে তাহলে আমরা একই পদ্ধতিতে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করব অর্থাৎ পার্থক্য প্রতিবার আমরা 2 করে বৃদ্ধি করে পূর্ববর্তী সংখ্যার সঙ্গে যোগ করব তো এতক্ষণ আমরা দেখলাম দুইটা পদ্ধতি যে পার্থক্য বের করে কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবার দেখব যে আমরা যোগফল নির্ণয় করে কিভাবে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারি তো আমি যদি এখানে আর একটা প্যাটার্ন লিখি সংখ্যা প্যাটার্ন তো দেখো এখানে আছে আমাদের 1, 5, 6, 11 তারপরে আছে আমাদের 17 তাহলে এখানে আমার তালিকার সংখ্যাগুলো আছে আমাদের তালিকার সংখ্যাগুলো 1, 5, 6, 11, 17 তো দেখো আমরা যদি এখানে দেখি যে পাশাপাশি দুটি সংখ্যা দেখো যোগফল পরবর্তী সংখ্যার সমান তাহলে এখানে আমরা পার্থক্য না বের করে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল বের করব তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল তো দেখো পাশাপাশি যদি আমরা দুটি সংখ্যার যোগফল বের করি তাহলে 5 আর 1 আছে এখানে কত 6 তো দেখো 6 আর 5 আছে 11 তো 11 এরপরে যদি পরবর্তী দুটি সংখ্যা বের করি দেখো 11 আর 6 আছে কত 17 তো দেখো এখানে পাশাপাশি যদি আমরা দুটি সংখ্যা দেখি তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তো এখানে আরেকটু বলি যদি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে সেই ধরনের সংখ্যাকে আমরা বলবো ফিবোনাচ্চি সংখ্যা পরীক্ষার সময় তোমাদের আসতে পারে ফিবোনাচ্চি সংখ্যা বলতে কি বুঝো তাহলে তোমরা বলবে যদি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে সেই সংখ্যা প্যাটার্নটিকে আমরা বলবো ফিবোনাচ্চি সংখ্যা তো এখানে সহজে বোঝা যাচ্ছে পরবর্তী সংখ্যাটা কি হবে দেখো পরবর্তী সংখ্যাটা কি হবে পাশাপাশি দুটো সংখ্যা আমরা যোগ করে দেবো 11 যোগ হচ্ছে কত 17 তাহলে দেখো আমাদের কত হয় এখানে হচ্ছে আমাদের 26 তাহলে দেখো পরবর্তী সংখ্যাটা আমরা পাচ্ছি কত 26 এভাবে যদি পরবর্তী সংখ্যাটা আবার বের করতে বলে তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্য না বের করে আমরা দুটি সংখ্যার যোগফল বের করে পরবর্তী সংখ্যাগুলো আমি পর্যায়ক্রমে বের করব তো এই ধরনের সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো ফিবোনাচ্চি সংখ্যা তো তোমাদের কতগুলো বাসার কাজ দিয়ে দিচ্ছি আমরা যে তিনটা নিয়ম শিখলাম এই তিনটা নিয়মের উপরে আমি কতগুলো বাসায় কাজ দিচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমি তোমাদের সুবিধার জন্য বাসায় কয়েকটা কাজ দিই তো দেখো 1 নম্বর তোমাদের যেটা আছে আমি এখানে পরবর্তীতে তোমরা তিনটি সংখ্যা নির্ণয় করবে প্রত্যেকটা তিনটি সংখ্যা নির্ণয় করবে পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় পরবর্তী থেকে তিনটি সংখ্যা নির্ণয় করতে তো এখানে আছে আমাদের 8, 16, 24, 32 এরপর আছে 40 তো এই একটা আমাদের সংখ্যা প্যাটার্ন আর একটা হচ্ছে আমাদের 7, 12, 17, 22 27, 28, 39, 50 24
बीस षोलो बारो तो जी तुम्हारे दे तीन आठ पंद्रह चौबीस तो तुम्हारा पांच टाइम बासा प्रैक्टिस करो समस्या है अवश्य जोगाजोग कर वीडियो ते कमेंट कर परवर्ती क्लास संख्या पैटर्न आरेकटू विस्तारित आलोचना करब अर्थात एर थेके एकटू कठिन अंकगुलो समाधान करार चेष्टा करब तो सबाई भालो थाको सुस्थ थाको सकलके धन्यवाद।